বন্ধুরা, একসময় যেটা আমাদের খুব ভয় ছিল যে আমাদের হসপিটাল অক্সিজেন ব্যবস্থা হবে কিনা, আজকে ত্রিপুরাতে ডিস্ট্রিক্টগুলোর মধ্যে ডিস্ট্রিক্ট হসপিটালের মধ্যেও অক্সিজেন প্লান্ট হয়ে গেছে। আগে মাত্র দুটি প্লান্ট ছিল, তাও ছোট, একটা 900 আর একটা 300-400 কাছে, 1200 কাছে পার মিনিট যে তার অক্সিজেন তৈরি করার ক্ষমতা লিটারে। আর আজকে সেটা বড় মাত্রায় পৌঁছে গেছে এবং ডিস্ট্রিক্ট লেভেলে পৌঁছে গেছে, এবং যেখানে অক্সিজেন প্লান্ট নেই মহকুমা হসপিটালে, এমনকি সিএসসি তো সেখানে অক্সিজেন সিলিন্ডার, এ ক্যাটাগরির সিলিন্ডার, বি ক্যাটাগরির সিলিন্ডার, সেগুলো পর্যাপ্ত আমরা পৌঁছে দিয়েছি। আর এক সময় ত্রিপুরাতে অক্সিজেন সিলিন্ডারের জন্য ক্রাই উঠত যে অক্সিজেন নেই, অক্সিজেন সিলিন্ডার নেই। আজকে আমরা কৃত্রিমভাবেও এই করোনা মোকাবেলা করার জন্য অক্সিজেনের ব্যবস্থা করতে সক্ষম হয়েছি। আর প্রাকৃতিকে যে তার ক্ষমতা তাকেও সামনে রেখে আজকে ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে এই অক্সিজেন পার্ক আজকে আমরা ইনোগ্রেশন করেছি।